31st নাইট উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই মুহূর্তে গুলশানে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মামুন, ফয়সাল, নিরাপত্তা এবং করোনা ভাইরাসের কথা মাথায় রেখে ডিএমপি থেকে 31st উদযাপনে যে নির্দেশনা দেওয়া রয়েছে তার মধ্যে কিন্তু রয়েছে যে উন্মুক্ত স্থানে জমায়েত করা যাবে না এবং এমনকি বাড়ির ছাদে পর্যন্ত 31st উদযাপন করা যাবে না। আমরা গুলশান এলাকায় রয়েছি এবং জানিয়ে রাখি যে ঠিক 8টা থেকে কিন্তু গুলশান এলাকার যতগুলো প্রবেশমুখ রয়েছে এই প্রবেশমুখগুলো বন্ধ করে দেওয়া হবে। গুলশান বনানী বাড়িধার এলাকায় রাত 8টা থেকে আসলে বাইরের কোনো গাড়ি, বাইরের কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না এবং ভেতরে যারা বসবাস করেন তাদেরও রাত 8টার মধ্যেই কিন্তু নিজ গৃহে ফিরে যাওয়ার জন্য ডিএমপি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া যে ফাস্টফুডের দোকানগুলো রয়েছে এই এলাকায় সে ফাস্টফুডের দোকানগুলোও কিন্তু 10টা থেকে বন্ধ থাকবে বলে নিষেধাজ্ঞা রয়েছে। তো আমরা এখন রয়েছি গুলশানের একটি চেকপোস্টে। আমরা দেখছি যে এখানে মোটরসাইকেলে করে যখন দুইজন আসছেন তখন কিন্তু তাদেরকে থামানো হচ্ছে, থামিয়ে তাদেরকে তল্লাশি করা হচ্ছে, তাদের সঙ্গে ব্যাগ থাকলে সেই ব্যাগ খুলে ব্যাগের ভেতরে দেখা হচ্ছে এবং সিএনজি ব্যক্তিগত গাড়ি আসলে এখানে যে দায়িত্বরত সদস্যরা রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর তারা কিন্তু একটু সন্দেহ করলেই সেই গাড়িগুলোকে তল্লাশির আওতায় নিয়ে আসছেন। এবং এখানে কিন্তু যে চেকপোস্ট রয়েছে এরকম গুলশানের যে কয়েকটি প্রবেশমুখ রয়েছে সেই প্রবেশমুখগুলোতেও কিন্তু চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছে। এছাড়া আরও তথ্য জানিয়ে রেখে আপনাকে যে হাতিরঝিলে কিন্তু সন্ধ্যার পর থেকে আজ ভোর পর্যন্ত জনচলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং পায়ে হেঁটে এমনকি গাড়ি নিয়ে কোনোভাবে আসলে হাতিরঝিলে প্রবেশ করা যাবে না। এবং আজ 8:30টায় কিন্তু র‍্যাবের পক্ষ থেকে এই আইন শৃঙ্খলা বিষয়ে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে হাতিরঝিল এলাকাতেই। তো বলা চলে যে দুপুরে বা বিকেলের দিকে আমরা যেমনটা নিরাপত্তা দেখছিলাম সন্ধ্যা নামার পর কিন্তু সেই নিরাপত্তা আরও কয়েক গুণে বেড়ে গেছে। ফয়সাল, গুলশান থেকে জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন।